আসসালামু আলাইকুম আমি জুবে জার্মানি থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত স্টাডি ফার্স্ট ইন ফর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কানাডাতে যে বিভিন্ন টাইপের তারা ভিসা প্রদান করতেছে এবং আপনারা যারা কানাডাতে যেতে ইচ্ছুক তারা বিভিন্ন টাইপের যদি আপনাদের আইএল টেস্ট থাকে বা বিভিন্ন ধরনের স্কিল থাকে কাজের দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনারা ইজিভাবে কানাডাতে এই সুযোগটি নিতে পারেন আপনারা অলরেডি জানেন যে যে নেক্সট টু পর্যন্ত কিন্তু কানাডাতে প্রায় দশ লক্ষ মানুষ তারা নেবে তো আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নমিনি বা এই প্রোগ্রামের প্রায় ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি এবং খুব সহজে পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব বা সেই দেশের কর্মসংস্থানের সুযোগ তো চলুন বন্ধুরা আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কি কি টাইপের ভিসা আছে তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামস আছে যে প্রোগ্রামসগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমি একটা পিডিএফ আকারে এখানে লিখে রেখেছি যাতে আপনাদের অনেক সুবিধা হয় তো ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে আপনার আলবেট ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম তো এই প্রোগ্রামে আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের যা যা যোগ্যতা প্রয়োজন হবে তা হচ্ছে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি অথবা এক বছর অথবা না এবং এক বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা পাশাপাশি আপনাদের এর স্কোর ফাইভ থাকতে হবে তো যাদের মিনিমাম এই যোগ্যতা রয়েছে এমন কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার প্রোগ্রাম নার্স রেস্টুরেন্ট ম্যানেজার সেলসম্যান হেলথ কেয়ার ম্যানেজার অ্যাকাউন্টেন্ট পেশার লোকজন এখন তৈরি হন আবেদন করার জন্য আসতে জানুয়ারিতে উন্মুক্ত হয়েছে প্রোগ্রামটি অ্যাকচুয়ালি জানুয়ারিতে এই প্রোগ্রামটি শুরু হয়েছে দেন সেকেন্ড হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল প্রোগ্রাম তো এই প্রোগ্রামের জন্য আপনাদের যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে আইএল টে ফাইভ পয়েন্ট ফাইভ সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কানাডার অন্যতম সুন্দর এই প্রদেশে আবেদন করতে পারবেন তার মধ্যে যেমন চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এই যে ব্রিটিশ কলম্বিয়ার যে প্রোগ্রামটা আছে সেটাকে আপনাকে আইএলডেসএ ফাইভ এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা পাশাপাশি যদি থাকে তাহলে আপনার চারটি ক্যাটাগরিতে বিভক্ত আছে যেমন এক্সপ্রেস এন্ট্রি বিসি এট ওয়ার্কার অর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যান্ড স্কিল ইমিগ্রেশন স্কিল্ড ওয়ার্কার ও এন্ট্রু লেভেল সেমি স্কিলড তো এই ক্যাটাগরিতে আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা এই সর্বশেষ যে ড্রই ছিল তাতে তিনশো জন নমিনেশন পেয়েছে নাম্বার থ্রি হচ্ছে স্কাচ্যান্ড ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম তো এখানে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের যে ন্যূনতম যোগ্যতা সেটা হচ্ছে যে এখানে আপনারা বিভিন্ন ধরনের মানে পেশাজীবী যারা আছেন তারা আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন তো যেমন এই কী কী ধরনের পেশাগুলা যেমন আপনার কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনজিও কর্মকর্তা বা সোশ্যাল ওয়ার্কার প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার এগ্রিকালচার ম্যানেজার সাপ্লাই চেইঞ্জ অথবা ম্যাথমেটিশিয়ান বা স্ট্যাটিশিয়ান তো আপনারা যাদের এই ধরনের কোয়ালিটি আছে বা এই ধরনের স্কিল আছে আপনারা কিন্তু আচ্ছা করলে এই প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট হচ্ছে আপনার অন্টারিও ইমিগ্রেন্ট নোমিনি প্রোগ্রাম তো এখানে কানাডা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছেন যাদের কানাডা চাকরি করার যোগ্যতা রয়েছে যাদের কানাডা থেকে চাকরির অফার রয়েছে অথবা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাই এই নির্দিষ্ট প্রভিন্সে আবেদন করতে পারবেন তো এই আবেদন করার ডেডলাইন হচ্ছে আবেদন প্রবাল তৈরি করার পর মাত্র চোদ্দ দিন সময় তাকে যে কোনো স্কিমে আবেদনে শেষ করার নাম্বার ফাইভ হচ্ছে নবাস্কথিনোমিনী প্রোগ্রাম বা NSNp। তো দুই হাজার ষোলো ষোলো সালের পর বহু কাঙ্ক্ষিত এই প্রোগ্রামটিতে আগামী সপ্তাহের যে কোনো দিন চালু হতে পারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এডমিন অফিসার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার দক্ষ ব্যক্তি নার্স এনজিও কর্মী সহজেই আবেদন করতে পারবেন আমি জানি না এটা টু থাউজেন্ড ষোলো সালের একটি অথেকে নেওয়া তো এটা অলরেডি হয়েছে কি না আপনার তাদের অফিসিয়াল পেজ থেকে দেখে নেবেন তবে যতটুকু আমি জানি এটা অলরেডি চালু হয়ে গেছে তারপর আপডেট আপনারা দেখে নেবেন তারপর আচ্ছা হচ্ছে কুব্যাক স্কিলড ইমিগ্রেশন এখানে কানাডার একটি প্রভিন্সি এটা একটা কানাডার একটা প্রভেন্সি হলেও এখানে ইমিগ্রেশন প্রক্রিয়াটা মানে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র মানে দুই সালে সরকারের পরিকল্পনা একান্ন হাজার নতুন ইমিগ্রেন্ট নেওয়া বছরের যে কোনো সময় নির্দিষ্ট কোটা উল্লেখ করে তাদের প্রোগ্রাম ঘোষণা করে দেওয়া হবে সাধারণত এই প্রভেন্সির শর্ত বা যোগ্যতা অনেক সহজ ও শিথিলযোগ্য থাকে এই প্রোগ্রামের মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকেন যেমন দ্য কুইব্যাক স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম এন্টারপ্রেনস প্রোগ্রাম এবং কুবেক এক্সপিরিয়েন্স ক্লাস প্রতিটি প্রোগ্রামের নিজস্ব শর্তাবলী রয়েছে ও যোগ্যতা অনুযায়ী ভালো যে কোনো আইনজীবীর পরামর্শ আপনারা নিতে পারেন তো এটা ছিল আমার যে আজকের যে ভিডিও মেইন আপলোড করার উদ্দেশ্য এই আপনাদেরকে দেখানো তো বন্ধুরা কেমন লাগলো আশা করি আপনাদের অনেক হেল্প করবে এই ইনফরমেশনসটা টা যারা আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন বা যাদের আগ্রহ আছে কানাডাতে পারি জমানোর তো আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনারা এই যে আমি ক্যাটাগরি গুলা দেখালাম তাদের মধ্যে যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সম্পর্কে একটা ভিডিও প্লিজ আপলোড করুন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই সম্পর্কে ফুল ডিটেলস একটা ভিডিও আপলোড করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে আপনি ডিটেলস এই ইনফরমেশনগুলো আপনি আপলোড করবেন বা টোটাল যাবতীয় যা কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় আমি সেটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও আপলোড করব তো বন্ধুরা আপনার সেই মন্ত্র ভালো থাকুন আর যে কাজটি করতে বলবেন না সেটা হচ্ছে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিছু বলার নাই এখনই সাবস্ক্রাইব করে নেন ওকে বন্ধুরা তাহলে দেখা হবে নেক্সট টাইমে আল্লাহ হাফেজ